একটা ম্যাচ জিতলে ফ্লুক বলা যায়, দুইটা ম্যাচে তা বলা যায় না। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জেতার পর এভাবেই বাংলাদেশের সাফল্যকে বিশেষায়িত করেছিলেন নির্বাচক হাবিবুল বাশার। সেই পারফরমেন্সেরই ধারাবাহিকতা এবার টেস্টে দলের ক্রিকেটারদের কাছ থেকে আশা করছেন সাবেক খেলোয়াড়রা, যেখানে আশার পালে হাওয়া দিচ্ছে সফরে গিয়ে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে টাইগারদের কিছুদিন আগে পাওয়া টেস্ট জয়। নিউজিল্যান্ড থেকে কিন্তু আমাদের এই যে এব্রোডে ভালো ক্রিকেট খেলার মন মানসিকতা একটা বিরাট সাহস আমাদের পাওয়া, এটা কিন্তু শুরু হয়েছে। আশা করছি যে আমাদের প্লেয়াররা এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং এব্রোডেও সামনে টেস্ট সিরিজ আছে, দুইটা টেস্ট ম্যাচ আছে। আমি আশা করছি ইনশাআল্লাহ পাঁচ দিন আমরা খুব ভালো ক্রিকেট খেলবো এবং পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ দেখবেন যে একটা ভালো রেজাল্ট আসবে। নিউজিল্যান্ডে আমরা একটা ভালো ম্যাচ খেলেছি এবং জিতেছি। এই টিম স্পিরিটটা, এই কনফিডেন্সটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমকে অনেক বেশি উজ্জীবিত করবে। এবং উইনিং এমন একটা জিনিস, একটা হ্যাবিটসের ব্যাপার থাকে, উইনিং কীভাবে করতে হয় সেটা জানতে হয়। সো আমরা যে 20টা উইকেট নিতে পারি সেই জিনিসটা আমরা জেনেছি এবং এখন যে সেটা হলো যে ইমপ্লিমেন্টের ব্যাপার। টেস্টটা ডিফিকাল্ট হবে বাংলাদেশের জন্য, তারপর আমি মনে করবো যদি ওরা যদি বাংলাদেশ টিমটা যদি চিন্তা করে যে হ্যাঁ আমরা পাঁচ দিন টেস্টটা নিব, আমরা না জিতি বা ড্র যদি করি তা পাঁচ দিন গেলে ইনশাআল্লাহ মনে করি বাংলাদেশ ম্যাচটা ড্র করতে পারে। সফরে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, 31 মার্চ থেকে ডারবানে শুরু প্রথমটি, দ্বিতীয়টি 8 এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে। তবে ডারবানের উইকেট ও পরিসংখ্যান বেশ আশা জাগা নিয়ে বাংলাদেশের জন্য। এখন পর্যন্ত 44 টেস্টে দক্ষিণ আফ্রিকা এই ভেন্যুতে জিতেছে 14টি এবং ড্র হয়েছে সমান সংখ্যক, আর হেরেছে 16টি ম্যাচ, যেখানে উপমহাদেশীয় দলগুলোর মধ্যে শ্রীলঙ্কায় পেয়েছে সর্বোচ্চ জয়, 3 টেস্ট খেলে 2টি জিতেছে তারা। এছাড়া ভারত 5 টেস্টের মধ্যে জিতেছে 1টি এবং পাকিস্তান 2 টেস্ট খেলে জিতেছে 1টি ও হেরেছে বাকি ম্যাচ। সাথে এবার আইপিএল খেলার কারণে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে নেই পেসার লুঙ্গি এনগিডি ও কাগিসুল আবাদা, এটাও বেশ সুবিধা দেবে বাংলাদেশের ব্যাটারদের। তাই এবার টাইগার ব্যাটারদের পাশাপাশি বাংলাদেশের নির্ভরতার প্রতীক হতে পারেন পেসার এবাদত হোসেন, শরীফুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, শহীদুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ। অবশ্য দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলা টেস্ট সিরিজগুলোর মধ্যে বাংলাদেশের হয়ে স্পিনাররাই সফল ছিলেন তুলনায় বেশি। 2008 সালে 2 টেস্টের সিরিজে 11 উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান, এরপর 2017 সালে 2 টেস্টের সিরিজের প্রথম ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন মুমিনুল হক। ডারবানের উইকেট কিন্তু সবসময় বাউন্সে থাকে, ওয়ার্ল্ডের 2টা উইকেট আছে, এটা হলো পার্থ এবং ডারবান, সাউথ আফ্রিকার ডারবান এবং অস্ট্রেলিয়ার পার্থ। সো এই ডারবান উইকেটে কিন্তু ফার্স্ট মানে যেহেতু ফার্স্ট, সেখানে শুধুমাত্র ব্যাটিং না, আমার মনে হয় যে আমাদের বলাররাও ভালো করতে হবে। যেহেতু সাকিব পাচ্ছি না, সেখানে একটু ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হয়ে যায় টিম ফর্মেশনের জন্য। তারপরও প্লেয়ারদের যেহেতু রেসপন্সিবিলিটি নিতে হবে এই উইকেটে এবং তারা অ্যাডজাস্ট করেছে, আমার কাছে মনে হয় যে এখানে বলার যেমন রেসপন্সিবিলিটি নিবে ব্যাটসম্যানদের সেরকম রেসপন্সিবিলিটি নিতে হবে। স্পিনার বলেন, ফাস্ট বলার বলেন, আপনি যদি জায়গা রকম বল করেন আপনি যে কোনো উইকেটে আপনি ভালো করতে পারবেন। আপনি জায়গা রকম বল না দিলে আপনি যে কোনো উইকেটে আপনি মার খাবেন। তো সুতরাং এখানে অনেক কনসেন্ট্রেট করতে হবে, কারণ এখানে আপনার এশিয়ার উইকেট আর বাইরের উইকেট অনেক তফাত। কারণ সাউথ আফ্রিকা উইকেটটাই অনেক ডিফিকাল্ট, কারণ কি সব দেশে খেলেছি কিন্তু সাউথ আফ্রিকা উইকেট আপনি কখন, ওদের ওয়েদার এবং উইকেট আপনি কখনো এটা বিশ্বাস করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকা সফরে অবশ্য বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান বেশ লজ্জার, 6টি ম্যাচের মধ্যে 5টি ইনিংস ব্যবধানে হেরেছে লাল সবুজ দল, বাকিটির ব্যবধানও ছিল বিশাল 333 রান।